হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকমই, প্রত্যেকদিনই অন্যরকম কিছু থাকে, বাট আজকেরটা একটু বিশেষত্ব। আজকে নিয়ে চলে এসেছি কচুবাটা রেসিপি নিয়ে। তো কচুবাটা রেসিপি তো আমাদের সবারই জানা আছে, আর বিশেষ করে ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজটার পর তো আরোই সবার কাছে ফেমাস হয়ে গেছে। আর সবার জন্য যারা মনে হয় আগে খায়নি, তাদেরও যেন একটা আলাদাই এটার প্রতি একটা ইন্টারেস্ট হয়ে গেছে। তো যাদের ঘরে মা ঠাকুমা আছে, বিশেষ করে ঠাকুমা আছে আগেকার দিনে বয়স্ক মানুষের, তারা তো এটার মানে এটার যে গুরুত্ব বা এটার যে স্বাদ সেটা একটা অন্যরকমভাবেই পেয়েছে, যেরকম আমরা পেয়েছি। তো ঠাকুমা ওটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছে দেখতেই পেলে। ছাড়ানোর পরে ভালো করে ওটা না ছাড়ালে তো কুটকুট করবে গলা, তো ভালো করে মোটা করে ঘষেটা বাদ দিয়ে তারপর ঠাকুমা এটাকে ভালো করে ঘষতে আরম্ভ করে দিয়েছে। কারণ ভালো করে যদি তোমরা না ঘষে নাও, তাহলে যারা শিলনোড়ায় বাটবে তাদের একটু টাইম লাগবে, আবার যারা কুচি কুচি করে যদি মিক্সিতে দাও তাহলেও টাইম লাগবে। যদিও আমরা মিক্সিতে করবো, তবুও আমরা ঘষে নিয়েছি। তো এটা এখন প্রায় ঘষা কমপ্লিট হয়ে গেছে। এইবারে এইটাতে স্বাদ মতো একে একে সব কিছু দিয়ে মিক্সিতে দিয়ে এটা আমরা পেস্ট করে নেবো। তো প্রথমে বলে দিচ্ছি যে যেরকম ঝাল খাও সেরকমই ঝাল দেবে। আমরা একটু ঝাল খাই, তাই জন্য আমাদের একটু বেশি লঙ্কা দিয়ে দিল। লঙ্কা দেওয়ার পরে এখানে ঠাকুমা দিয়ে দেবে কয়েক কোয়া রসুন। রসুন দিয়ে দিল, এই যে রসুন দেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেবে স্বাদ মতো নুন, তেল আর স্বাদ মতো চিনি, ঠিক আছে। আর এর মধ্যে অনেকে নারকেল দেয়, যদিও যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর আমরা এটা কড়াইতে টালবো না, তো সেই জন্য আমরা কাঁচা খাবো বলে আমরা নারকেলটা দিইনি গ্যাসের জন্য। আর শস্যগুলোও অনেকে দেয় গ্যাসের জন্য দিইনি। তো এই যে আমাদের মোটামুটি হয়ে গেছে মিক্সিতে, এই যে আমি ঢেলে নিচ্ছি, এটা আমরা কাঁচাই খাবো প্রথমেই বলে দিচ্ছি, ওই জন্য এটা আমরা কড়াইতে টালবো না। তো এই যে হয়ে গেছে, এর মধ্যে ওপর দিকেও সর্ষের তেল ছিটিয়ে আর কাঁচা লঙ্কা রেখে দিতে পারো। যদিও আমরা সর্ষের তেলটা প্রথমে দিয়েছি, তাই এর পরে দিলাম না, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো কেমন লাগলো সবাই যাই।